তো আমার আমার কথাটা হলো যে এইভাবে গণতন্ত্রে অ্যাটাক করে, ক্রিমিনাল অ্যাটাক করে নিজের কেরিয়ার বরবাদ হলো। ত্রিপুরার মানুষ কি বোকা নাকি? ত্রিপুরার মানুষ দেখেনি এই যে ভিডিওতে গেরুয়া কাপড় পরে, গেরুয়া পাঞ্জাবি পরে সমস্ত দিক, আজকে তো কংগ্রেস থেকে বোধহয় এফআইআরও করা হয়েছে, যে এইভাবে যে আক্রমণের নেতৃত্ব দেওয়া হলো। আমি সুশান্তর উদ্দেশ্যে বলবো, যদি বিন্দুমাত্র বুদ্ধি থাকে তোমার, তুমি চিন্তা করে দেখো তোমার নিজের ব্র্যান্ডিং তুমি কি বানিয়েছ, তোমার নিজের ব্র্যান্ডিং বানিয়েছ, মানুষ তোমাকে চেনে এখন মির্জাফর বলে, তোমার সারা জীবনে ওই ব্র্যান্ডিং যাবে না নিজের নাম থেকে। দ্বিতীয় হলো, তোমার মানুষের জন্য কাজকর্ম করার থেকে তোমার অনেক প্রিয় হলো সন্ত্রাস করানো, গুন্ডাদের নিয়ে বাইক বাহিনী নিয়ে সন্ত্রাস করানো হলো তোমার সব থেকে বেশি প্রিয় প্রিয় জিনিস। তো এইভাবে তো বন্ধুরা, যেইভাবে গতকাল হলো ঘটনাটা, এটা আমরা খালি ঘৃণা না, শুধু আমরা এটা তীব্র প্রতিবাদ জানানো না, শুধু আমাদের সবাই মিলে এগিয়ে আসতে হবে যাতে আমরা গণতন্ত্রটা বাঁচিয়ে রাখতে পারি। আর 20 তারিখ আজকে 21, 22, 22 থেকে 23 যাতে যেখানেই আপনারা গুন্ডা বাহিনীকে দেখবেন সাথে সাথে ওদেরকে পাল্টা দেবেন, যেখানেই দেখবেন গুন্ডা বাহিনীরা। এটা আমার অনুরোধ থাকবে সিপিএম, কংগ্রেস, টিপরামথা সবার কাছেই এটা অনুরোধ থাকবে। কারণ আপনারা আজকে দেখলেন যে একটা বিরোধী দলের যে নাকি একটা অ্যাসেম্বলির সিটের একটা একজন ক্যান্ডিডেট, পুলিশ দাঁড়িয়ে দেখলো ওর মাথা ফাটানো হলো, বিজেপির কোনো নেতা থেকে কেউ এই লোকটাকে দেখতেও গেল না যে নাকি বিজেপির মিনিস্টার ছিল, 4 বছর ধরে বিজেপিতেই ছিল। তো এই হচ্ছে কি এদের কালচার? তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে, যে বিপ্লব দেবের কেরিয়ার যা হয়েছে, পলিটিক্যাল কেরিয়ার ফিনিশ, সুশান্ত চৌধুরীরও পলিটিক্যাল কেরিয়ার ফিনিশ হয়ে গেল। সুশান্ত চৌধুরী কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ আমি যতটুকু খবর পেয়েছি যে বিজেপির, ত্রিপুরা বিজেপির একটা অংশ, ডক্টর মানিক সাহা থেকে শুরু করে অনেকেই সুশান্তর এই অ্যাটাকটাকে একদমই সাপোর্ট করেনি। এই না শুধু, সুশান্তকে হয়তো আর 1-2 মাসের মধ্যে মন্ত্রিসভা থেকেও সরিয়ে দেওয়া হবে ওকে। তো সুশান্তর পলিটিক্যাল ফিউচার ইজ ওভার, যেমন বিপ্লব দেবের পলিটিক্যাল ফিউচার ওভার, ওকে কোনো কালই মুখ্যমন্ত্রী বানাবে না দিল্লি থেকে, ওর সাথে সাথে সুশান্তরও পলিটিক্যাল ফিউচার ওভার। পলিটিক্সে যারাই আছো বা আছেন আগরতলা বা ত্রিপুরাতে, আপনাদের বলবো আপনারা এই সন্ত্রাসের পথ এগুলো আপনারা ছাড়ুন, কারণ সন্ত্রাস করলে কি হয় দেখুন। সুশান্ত চৌধুরী গতকাল সন্ত্রাস করে কি পেল? বিজেপির কোনো লাভ হয়নি, কিন্তু বিজেপিতে যদি আরো 1,000 ভোট আসতো, ওই 1,000 আরো বেশি বা কয়েক হাজার লোক এখন ঘৃণাতে যে এরকম একটা পার্টি সন্ধে হলে গুন্ডা বাহিনী বাইক বাহিনী নিয়ে গিয়ে মানুষের বাড়ি বাড়িতে অ্যাটাক করে, ভোট দেবে না কিন্তু, বুঝতে পারছেন? এতে আপনাদের পার্টির কিন্তু কোনো লাভ হলো না কিন্তু বিজেপির। গতকাল সুশান্ত যে আক্রমণ সংগঠিত করলো, তাতে না সুশান্তর কোনো পার্সোনালি লাভ হলো, ওকে সবাই দেখলো, সারা ত্রিপুরাবাসী দেখলো ভিডিওতে গেরুয়া পাঞ্জাবি পরে, যে পুরো বাইক বাহিনী গুন্ডা বাহিনীর লিডার। তারপরে মানুষ দেখলো যে বিজেপি কিরকম একটা অসভ্য বর্বরের দল, একদিকে বলছে ভারত মাতা কি জয়, আরেকদিকে এক্স্যাক্টলি গণতন্ত্রের অপোজিট কাজ করছে, মানুষদের অ্যাটাক করছে। তাহলে বিজেপির কি লাভ হলো গতকালের অ্যাটাকে? কোনো লাভ হলো না, বিজেপির পপুলারিটি ডাউন হলো। যারা রাজনীতিতে আছেন তারা আপনারা জানেন যে রাজনীতিরা সূক্ষ্ম বুদ্ধি দিয়ে খেলতে হয়। সুশান্ত চৌধুরীর মতো মোটা মাথা দিয়ে যদি আপনারা, বা বিপ্লব দেবের মতো মোটা মাথা দিয়ে যদি আপনারা রাজনীতি খেলতে যান, তাহলে কিন্তু ঠিক উল্টোটা হয়। গতকাল সুশান্ত চৌধুরী এবং অশোক সিনহাও ছিলেন, ওনাদের নেতৃত্বে যে
সুদীপ বর্মনের উপরে যে অ্যাটাকটা সংঘটিত হলো এতে বিজেপির কিন্তু আবারও বলছি কোনো লাভ হলো না, কিন্তু পলিটিক্যাল মানে পলিটিক্যাল বেনিফিট জিরো। যারা বিজেপিতে আছেন বুদ্ধিমান লোক তারা বুঝেছেন ঠিকই গতকালই। আজকে সুশান্ত যে প্রেস কনফারেন্স করেছে এতে কিন্তু ডক্টর মানিষা কারোর কিন্তু আজকে কোনো অ্যাপ্রুভাল ছিল না, কোনো পারমিশন ছিল না আজকে, কারণ ওরা সবাই সুশান্তর উপরে খেপে আছে যে বিজেপির পপুলারিটি ডাউন হয়ে গেল এইসব কাণ্ডকীর্তি করিয়ে ঠিক ইলেকশনের এক দুদিন আগে। তো গতকাল দেখুন সুদীপ বর্মনের উপরে অ্যাটাকের ফলে বিজেপির কোনো লাভ হলো না, পপুলারিটি আরও কমলো, মানে সারা ত্রিপুরাবাসী দেখলো যে কীরকম একটা ক্রিমিনাল গুন্ডা পার্টি। সুশান্তের পার্সোনালিও কোনো লাভ হলো না, সারা ত্রিপুরাবাসী দেখলো ভিডিওতে যে গেরুয়া কাপড় পরে মানে একটা মন্ত্রী নাকি অথচ পুরো গুন্ডাদের ও লিড করছে, সারা ত্রিপুরাবাসী দেখলো, পুরো ভিডিওতে ক্যাপচার হয়েছে। তারপরে সবাই জানলো যে ও সন্ত্রাসের এখন বিপ্লব দেবের পরেই প্রথম, তারপরে হচ্ছে মির্জাপুর। তো বলুন তো কার লাভ হলো গতকাল, বিজেপির কোনো লাভ হয়েছে গতকালের এই অ্যাটাকের পরে? কিছু হয়নি। তো এই জন্য রাজনীতিতে মানুষের ভালোবাসাটা পেতে হয়, ভালো কাজ করে মানুষের ভালোবাসাটা অর্জন করতে হয়, এইভাবে গুন্ডা পাণ্ডা বুত্রিগিং এসব করে কিন্তু হয় না। আর বিজেপির যারা যারা আমার কথা শুনছেন, যারা নাকি এখনও রিগিংয়ের অনেক প্ল্যান করছেন আগরতলা এবং বাইরে, আপনাদের বলে দেই বিরোধী দলরা কিন্তু লাঠি নিয়ে প্রস্তুত কিন্তু 23 তারিখের জন্য। আপনারা রিগিং করতে হলে গায়ের ভেতরে ছালাটালা বেঁধে বেরোবেন, যাতে পাল্টা লাঠিতে যাতে চোটটা সইতে পারেন। এবারের 23 তারিখের ইলেকশন কিন্তু বিজেপি এরকম ইলেকশন আগে আর দেখেনি। যদি ভাবছে যে ছাপ্পা মেরে বুথে সব দখল করবে, দ্যাট ইজ রং।